ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে আবারও নতুন খবর। এর আগে বিয়ে ও সন্তানের খবর মিডিয়ার সামনে অপু বিশ্বাস জানালেও এবারের খবরটি কিন্তু ভিন্ন ধরনের। শোনা যাচ্ছে শিগগিরই দেশীয় ছবির জুটি শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। কিন্তু অপু বিশ্বাস এ বিষয়ে ভিন্ন কথা বললেন। তিনি গতকাল এ প্রসঙ্গে বলেন, সাকিবের পরিবারের সবাই আমাকে চেনেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা কেউই এই বিষয়টি জানেন না। সাকিবের পরিবারের কেউ এসে তো বিবাহ বিচ্ছেদ নিয়ে আমার সঙ্গে কথা বলেনি, বরং আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফতে বিবাহ বিচ্ছেদের খবরটি জানছি আর জেনে আমি হাওমাও করে কেঁদেছি। এসব কি হচ্ছে, আমি খুবই অবাক হয়েছি। অপু আরও বলেন, আমার বিবাহ বিচ্ছেদ আর আমি জানব না, সাকিব তো নিজে কোথাও বিবাহ বিচ্ছেদের কথা বলেনি। তাহলে কি তৃতীয় কোনো পক্ষ এটা করছে? এমন কিছু হলে আমি সাকিবের কাছ থেকে সরাসরি শুনতে চাই। এসব করে তো অন্য কেউ দূর থেকে হাসছে, কারণ এতে করে শুধু আমার সম্মান নষ্ট হচ্ছে না, সাকিবের সম্মানও নষ্ট হচ্ছে। এদিকে জানা যায় অপু বিশ্বাসের ওপর ভীষণ নাখোশ সাকিব খান, আর দিনের পর দিন তা বেড়েই চলেছে। কারণ সাকিব খান যে কাজ পছন্দ করেন না অপু নাকি প্রতিনিয়ত সেসব করে চলেছেন। এটা কতটা সত্য, এমন কথার ভিত্তিতে অপু বিশ্বাস বলেন, আমি এমন কিছুই করছি না, আমার সঙ্গে তো সাকিবের সরাসরি কোনো কথা হয় নাই। আর আমি জানি সাকিবের সঙ্গে ইন্ডাস্ট্রির সবার ঝামেলা যা ছিল তা মিটে গেছে। তাহলে আমি কারোর সঙ্গে ছবিতে কাজ করলে সাকিবের তো সমস্যা হওয়ার কথা না। আর সাকিব এসব বিষয়ে তো সরাসরি ফোন করে কারোর সঙ্গে কোনো কাজ করতে আমাকে নিষেধ করেনি, আমি দূর থেকে কিভাবে বুঝব। এদিকে বর্তমানে একটি ছবির শুটিংয়ে সাকিব খান দেশের বাইরে আছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।